শুধুমাত্র আপনারা দেখছেন এখানে পুলিশের সাথে কিন্তু দস্তাদস্তি হচ্ছে আপনারা গণসংহতি সাথে কিন্তু পুলিশের একটি সংঘর্ষ হচ্ছে আপনারা দেখছেন যে এখানে একটি কিন্তু ব্যাপক একটি সংঘর্ষের আপনারা লক্ষ্য বা আলামত দেখছেন পুলিশের সাথে কি ধরনের এখানে দস্তাদস্তি হচ্ছে শুধুমাত্র শ্রমিকদের ন্যায্য যে 300 টাকা মজুরি সেটির দাবিতে কিন্তু তারা সচিবালয়ে যে ঘেরাও সেটা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে যে পুলিশ জনগণের সেবক কিন্তু আমরা এই হামলার মধ্য দিয়ে স্পষ্ট ভাষায় এটা বুঝতে পারি যে পুলিশ আসলে জনগণের সেবক নয় বরং পুলিশ বর্তমান সরকারের এক দলীয় গোষ্ঠীর সেবক হিসেবে পরিণত হয়েছে আসলে কেন হামলা করেছেন আপনারা কি জানছেন কথা আমরা সচিবালয় অভিমুখে মিছিল করছিলাম জ্বালানি মূল্যের জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদ এক পর্যায়ে আপনারা কি বাধা সৃষ্টি করেছেন এখানে জি মানে এক পর্যায়ে আপনাদের কি যেতে যাচ্ছে পর বাধা সৃষ্টি করেছে জি আমাদের আমাদেরকে প্রথমে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেড ভেঙে যখন আমরা আগাচ্ছি তখন আমাদেরকে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং এক পর্যায়ে আমাদের নেতাকর্মীরা যখন এই জান বাঁচানোর লড়াইয়ে ব্যারিকেড ভেঙে পুলিশের ব্যারিকেড ভেঙে আগাচ্ছে তখন তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন তাদেরকে নিয়ে আমরা এখন হসপিটাল মুখে যাচ্ছি এবং এই যে আবারও স্পষ্ট ভাষায় বলছি এই বাংলাদেশের লড়াই এখন জীবন বাঁচানোর লড়াই মানুষের রুটি রুজির লড়াই মানুষের কর্মের লড়াই এই লড়াইয়ে গুলি দিয়ে টিয়ার শেল দিয়ে আঘাত করে কোনো কিছু করে মানুষকে আপনারা আঘাত দমাতে পারবেন না কারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন মানুষের বেঁচে থাকা মানুষ নিজেই নিশ্চিত করবে এবং সচিবালয়ে অভিমুখে পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে এবং দেখছেন যে এখানে কি ধরনের পুলিশের সাথে এক ধরনের একটা সংঘর্ষ হচ্ছে পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে আপনারা এখানে দেখছেন যে পুলিশের সাথে কিন্তু বিশালভাবে এখানে আপনারা দেখছেন শুধুমাত্র মাত্র 300 টাকা মজুরির দাবিতে পুলিশের সাথে যে শুধুমাত্র আপনারা দেখছেন জুনায়েদ সাকির সাথে পুলিশের একটি কিন্তু কথা কাটাকাটি থেকে শুরু করে এখানে সংঘর্ষ হচ্ছে শুধুমাত্র আপনারা দেখছেন জুনায়েদ সাকির সাথে সেই পুলিশ হারুন যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনের সময় কিন্তু হামলার নেতৃত্ব দিয়ে থাকেন শুধুমাত্র আপনারা দেখছেন যে পুলিশ হারুন জুনায়েদ সাকিকে কিভাবে এখানে আক্রমণের সম্মুখীন হয়েছে জুনায়েদ সাকির